আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে সরভিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা বা পিঠা। আপনারা হয়তো অনেকে অনেক নামে চিনে থাকেন এই পিঠাটিকে তাহলে চলুন চলে যে কীভাবে আমি তৈরি করেছি আজকের এই ফুলঝুরি পিঠা বা পিঠা আর এখানে আমার যা যা উপকরণ লেগেছে এখানে নিয়েছি আমি এক কাপ চিনি আর নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা আর এখানে নিয়ে চেয়েছি আমি এক কাপ পরিমাণ পানি আর দুটো ডিম আর নিয়েছি আমি এখানে দু কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন আর এখন আমি এরকম একটি পাত্রে দুটো ডিম ফাটিয়ে নিব। আর এখন আমি ডিম দুটো মিক্স করে নিব এইভাবে ভেঙে আর এখন আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর আপনারা যদি চিনির পরিমাণটা বেশি দিতে চান চিনি যদি বেশি খুব বেশি পছন্দ করে থাকেন তাহলে চিনির পরিমাণটা বেশিও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি চিনি আর ডিমটা এভাবে মিক্স করে নিব আর এখন আমি দিয়ে দিব এক কাপ ময়দা আমি এখানে একসাথে অ্যাড করে নিই ময়দাটা আমি একটু একটু করে অ্যাড করবো আমি এভাবে একটু একটু করে অ্যাড করে মিশ্রণটা তৈরি করব আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব মিশ্রণটা আর এখন আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি আর এখানে কিন্তু আমি পুরোটা পানি একসাথে দিব না তাহলে দেখা গিয়েছে যে মিশ্রণটা খুব পাতলা হয়ে যেতে পারে এর জন্য আমি একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটা মিশিয়ে নেব আর এখানে আমি আরেক কাপ ময়দা নিয়েছিভাবে মিশ্রণটা মিশিয়ে নেব আমি একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটা গুলিয়ে নেব ভালো করে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো মিশ্রণটা এভাবে নেড়ে মিশিয়ে নেবো যাতে মিশ্রণটা খুব পাতলাও না হয় বা খুব ঘনও যাতে না হয় আর এখন আমি এই মিশ্রণটি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ওইভাবে রেখে দেব। আর এখন আমি চুলায় তেল গরম করতে দিয়েছি আর এরকম একটি ছাঁচ আমি গরম তেলে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব। এতে দেখা গিয়েছে যে পিঠাটা খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবে হয়ে আসবে আর প্রথম কয়েকটি পিঠা যদি আপনার না হয় তাহলে আশা ছাড়বেন না বা কয়েকটি পিঠা প্রথমে নষ্ট হলো তার পরবর্তীতে কিন্তু পিঠাটা আপনার খুব সহজেই হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা কিন্তু এই সাজটি মিশ্রণটার মধ্যে পুরোটা ডুবাবেন না অর্ধেক ডুবাবেন আর এভাবে গরম তেলে দিয়ে দিবেন এভাবে ঝাঁকুনি দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সহজেই পিঠাটা ছাঁচ থেকে আলাদা হয়ে যাবে আর প্রথমে কিন্তু আমি কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি এতে করে দেখা গিয়েছে পরবর্তী পিঠাগুলো খুব সুন্দরভাবে আপনার তৈরি হবে প্রথমে কয়েকটি পিঠা নষ্ট হলেও আপনার আশা ছাড়বেন না পরবর্তী পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে আসবে পিঠাগুলো কিন্তু খুব ফুলে এসেছে আমি এখানে প্রথমে কয়েকটি পিঠা বানিয়ে রেখেছি আপনারা দেখতেই পারছেন আর পিঠাটা যদি ভাবে ছাঁচ থেকে আলাদা না হয়ে আসে তাহলে কিন্তু আপনারা এরকম কাঠি বা কাটা চামচ দিয়ে ছাঁচ থেকে আলাদা করতে পারেন পিঠাটি আর এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিন্তু এই স্বাসটি মিশ্রণের মধ্যে পুরোটা ডুবিয়ে দেবেন না প্রায় অর্ধেকটা ডুবিয়ে গরম তেলে সাথে সাথে দিয়ে দিবেন আর এভাবে ঝেকে নেবেন আর যদি শ্বাস থেকে আলাদা না হয়ে আসে তাহলে এভাবে সামান্য করে এরকম কাঠি বা কাটা চামচ দিয়ে কিন্তু আলাদা করে নিতে পারেন এই শ্বাস থেকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই শ্বাস থেকে আলাদা হয়ে আসবে আর গরম তেলে পিঠাটা একদম ফুলে যাবে ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমার ফুলঝড়ি পিঠা বা সাজ পিঠা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন